আকাশবাণী খবর লুঙ্গিতলা থেকে সরাসরি সম্প্রচার করছি আমি রিপোর্টার শুভম সরকার। এখানে আমরা এসেছি গুরুদুম্বা লেকে। আপনারা দেখতে পারবেন পুরো লেক আইসে জমে গেছে, ফুললি আইস। আপনারা দেখতে পারবেন উদাহরণস্বরূপ আমি হাতে আইস ধরে আছি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, এখানে যে কোনো টাইমে যখন তখন চায়নারা বিপদ ধরতে পারে, চায়নারা হামলা করতে পারে। সামনে আবার চায়না বর্ডার আছে, সুতরাং এটা ট্যুরিস্ট প্ল্যান, ট্যুরিস্ট প্লেস বটে, কিন্তু এখানে রিস্কও অনেক কিছু আছে, ঠিক আছে। আর আরেকটা ভালো কথা বলছি, এখানে টেম্পারেচার সবসময় মাইনাস জিরো ডিগ্রিতে থাকে, কিন্তু যেহেতু এটা ডিসেম্বর মাস, সুতরাং আমরা এখানে আজকের দিনে, আজকের ডেটে প্রেজেন্টে আমরা টেম্পারেচার মেপে দেখলাম 1°C। আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে শ্বাস নেওয়ার কষ্ট বিশাল। আপনারা যদি দয়া করে আসেন তো ইনহেলার সাথে করে নিয়ে আসবেন, নাহলে পরে আপনাদের শ্বাস বহুত কষ্ট হবে। আর সাথে অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার মাস্ট। দেখতে পাচ্ছেন এই দেখুন, আর এই দেখুন, এই দেখুন, দেখুন এদিকে, দেখুন এদিকে, দেখুন এদিকে, 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 এদিকে। আপনাদের ভিডিওটা দেখাচ্ছে আমার সহ সঙ্গী রিপোর্টার কেমন করে আইস এখানে স্কিড করছে। এদিকে দেখুন, এদিকে, এদিকে নিচে দেখুন, শুভম সরকার, শুভম সরকার এদিকে দেখুন নিচে, নিচে আরো বিস্তারিতভাবে বলবে। আপনারা নিচে নিচে অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন, রিক্স তো নিতেই হবে, কারণ আমাদের দর্শক বিন্দুতে দেখাতে হবে যে আমরা কত রিক্সে ওনাদের জন্য এখানে ভিডিওটা করেছি। তো কথা হচ্ছে আজকে গুরুদুম্বা লেক 25শে ডিসেম্বর, দিনটা খুবই শুভ, যদিও আমাদের অবস্থা বেশ একটা ভালো নয়, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঠান্ডায় কাহিল হয়ে গেছি, খাওয়ার নেই ঠিক মতন, অক্সিজেন নেই, খাওয়ার জন্য জল নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারদিকে কেমন বরফ জমে আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার সহসঙ্গী রিপোর্টার আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলবে, তার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। শুভম সরকার, আপনি কিছু বলতে যাচ্ছেন? আমি আর কি বলবো, আমার এখানে এসে এখানকার পরিবেশ দেখে, কিন্তু একটা জিনিস কি, এখানকার লোকের ব্যবহার খুবই ভালো, তারা সবসময় সহযাত্রী যারা আসে টুরিস্ট তাদের জন্য এগিয়ে আসে। একটু এদিকে চলে আসুন প্লিজ, আপনি আমাদের এদিকেও দেখে দেন। আমি বলতে চাইছিলাম যেটা, সেটা হচ্ছে এখানকার স্থানীয়দের ব্যবহার খুবই ভালো, তারা ট্রাভেলারদের যথার্থ সাহায্য করে সব দিক দিয়ে। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কিন্তু হ্যাঁ নিজের সেফটি নিয়ে আসবেন। হ্যাঁ এখানে হিলস এরিয়া, তো সেটাই বলবো, গরম জামা কাপড় মাস্ট, জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, আপনাদের আমি দেখে দিচ্ছি যেখানে পয়জন লেভেলে কি ধরনের জমে আছে, একদম এক্সট্রিম কন্ডিশন। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা দেখলে আপনারা দয়া করে কাইন্ডলি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন, যাতে আমরা আগামীকাল আপনাদের এর থেকে ভালো ভালো জায়গা আপনাদের ঘরে বসে আপনাদেরকে শেয়ার করতে পারি।